100 দিনের টাকা বন্ধ, 17 লক্ষ পরিবার কাজ করে বসে রয়েছে, খালি মাত্র বাংলায় জিততে পারেনি বলে প্রতিশোধ নেবার রাজনীতি করতে গিয়ে 17 লক্ষ পরিবারের টাকা এরা ইচ্ছাকৃত ভাবে আটকে রেখে দিয়েছে। এর বিরুদ্ধে জবাব দেবেন না ভাইরা, দেবেন না ভাইরা, দেবেন না দাদারা? বাংলা আবাস যোজনায় 11 লক্ষ পরিবারকে টাকা দেওয়ার কথা, 28 নভেম্বর কেন্দ্র সরকার থেকে চিঠি পাঠিয়ে বললো 1 মাসের মধ্যে আমরা ফান্ড রিলিজ করব। আপনি শুনে রাখুন, এটা খুব গুরুত্বপূর্ণ। এরা ভেবেছিল কি যে সব মিলিয়ে 56 লক্ষ লোকের নাম রয়েছে, এই 56 লক্ষ লোকের মধ্যে তৃণমূল সরকার বা তৃণমূল শাসিত পঞ্চায়েত যদি শুধু 11 লক্ষ পরিবারকে টাকা দেয়, তাহলে যার লিস্টে নাম থাকা উচিত সে বাদ যাবে, আর যার লিস্টে নাম থাকা উচিত নয় তার নাম থাকবে। এই করতে গিয়ে তৃণমূল সরকার জেরবার হয়ে যাবে, আর সেই গুড় খাবে কে? ভারতীয় জনতা পার্টি। তাদের সে গুড়ে বালি, তাদের পাড়া ভাতে ছাই। এই 11 লক্ষ পরিবার রাজ্য প্রশাসন বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করে কার বাড়ি দরকার আর কার বাড়ি দরকার নেই লিস্ট তৈরি করে ইতিমধ্যে কেন্দ্রকে পাঠিয়ে দিয়েছে। দিল্লি থেকে 4 দিন অন্তর অন্তর সেন্ট্রাল টিম পাঠাচ্ছে দেখার জন্য, ভুল ধরার জন্য। একটাও ভুল ধরতে পারিনি, আমি বুক ঠুকে মরে যাচ্ছি। এই 11 লক্ষ মানুষ যাদের বাড়ি নেই, মাথার উপর ছাদ নেই, যাদের ওই 1,30,000 টাকা দরকার বাড়ি করার জন্য, যার মধ্যে 40% টাকা মমতা ব্যানার্জি সরকার দিয়েছে, সেই টাকা ইচ্ছাকৃত ভাবে গায়ে চড়ে এরা আটকে রেখেছে। তার কারণ কি? তার কারণ এরা বাংলায় হেরেছে, মুখ থুবড়ে পড়েছে। এর জবাব দেবেন কি দেবেন না পঞ্চায়েতে? গরিব মানুষের টাকা। আজকে বাংলার যে সমস্ত নেতারা কোলার তুলে বলছে কিরকম টাইট দিয়েছি, বাংলার টাকা আটকে দিয়েছি, দিল্লিকে বলেছি টাকা পাঠাবে না, এই নেতাগুলোর বিরুদ্ধে বলুন আগামী দিন যুদ্ধ ঘোষণা করে বুক চিটিয়ে লড়াই করার জন্য প্রস্তুত আজকে হবেন কি হবেন না বলুন। এই বাংলা বিরোধী, বাংলার গরিব মানুষের পেটে যারা লাথি মারে, বাংলার গরিব মানুষের পাতে যারা লাথি মারে, কথায় কথায় দিল্লির তল্পিবাহ কথা করে, তাদের বিরুদ্ধে লড়াই করবেন কি করবেন না? এই কেশপুর তো ক্ষুদিরাম বসুর কেশপুর, এখানে ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিল। কেশপুর বিধানসভা, কেশপুর ব্লক, শীর্ষা গ্রাম পঞ্চায়েত, এই নেতা, এই মাটির মানুষ, এই এলাকার মানুষ, এই জেলার মানুষ, বাংলার মানুষের উন্নয়নের জন্য হাসতে হাসতে গিয়ে ফাঁসির মঞ্চে উঠে মৃত্যুবরণ করতে পারে, কিন্তু দিল্লির তল্পি বাহকতা করে, দিল্লির নেতাদের পদলেহন করে, নিজের মেরুদণ্ড বিক্রি করে যারা আত্মসমর্পণ করে, তাদের এই মাটিতে কোনো জায়গা নেই।